দাদা যেহেতু সংসদ নির্বাচন আজ ভোর 5টা থেকে শুরু হয়েছে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর কাজ আইন শৃঙ্খলা বাহিনী করা নিরাপত্তার মধ্য দিয়ে এসব ব্যালট পেপার নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা এর মধ্যে দুর্গম প্রায় 3000 কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পাঠানো হয়েছে বাকি 39000 ভোট কেন্দ্রের জন্য আজ সকাল থেকে ব্যালট পেপার পাঠানো শুরু হয় প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাবিরুল ইসলাম এসব ব্যালট পেপার হস্তান্তর করেছেন ভোর 5টার পর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে 110টি কেন্দ্রের ব্যালট পেপার বুঝিয়ে দেওয়া হয়েছে এবারে নির্বাচনে মোট 42024টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ভোটকক্ষ 2,60,858টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগ সহ 28টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন এসব দলের প্রার্থীর বাইরে 225টির মতো আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন স্বতন্ত্রদের বেশিরভাগই ক্ষমতাশীল আওয়ামী লীগ সমর্থিত দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সহ 16টি নিবন্ধিত দল এই নির্বাচন বয়কট করেছে